বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ রাশেদ খান মেনন স্বাগত আপনাকে স্টুডিওতে বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেছেন মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন দেশকে স্বাধীন করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন 47 বছর পার হলো আজকের যে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা বাংলাদেশের আপনি নিজেকে কতটা একজন রাজনৈতিক নেতা হিসেবে কমফোর্টেবল মনে করেন এই পরিস্থিতিতে ধরুন আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি বা মুক্তিযুদ্ধে ছিলাম মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি তাদের সামনে কতগুলো স্বপ্ন ছিল যে স্বপ্নগুলো আমরা পরবর্তীকালে আমাদের স্বাধীনতার ঘোষণায় বিধৃত হয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রটি হবে সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাবোধ এর ভিত্তিতে এবং সেটাই কিন্তু অনুষ্ঠিত হয়ে সংবিধান রচিত হয়েছে আরও বিস্তৃত আকারে এই একই কথাগুলো আমরা সংবিধানে বারবার দেখব এটা প্রথম বিষয় ছিল আরেকটা ছিল যে দেশটা হবে একটা অসাম্প্রদায়িক দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ এবং যখন সংবিধান রচিত হয় তখন সুনির্দিষ্টভাবে এই প্রশ্নটি সামনে নিয়ে এসে জাতির জনক বঙ্গবন্ধু তার সংবিধান যেদিন গ্রহণ করা হয় সেই সময় যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে তিনি এই বিষয়টাকে খুবই সুনির্দিষ্টভাবে তুলে ধরেছিলেন এবং এই জায়গায় এসে প্রথমত অর্থনৈতিক ক্ষেত্রে সমতা বিধান মানুষের মধ্যে জনগণের প্রতি দায়বদ্ধতা বা জনগণ ক্ষমতার মালিক এই যে প্রপঞ্চটি এটাকে অনেক বেশি আন্তরিকভাবে এটাকে বিধৃত করা হয়েছে সংবিধানে এবং তার বিভিন্ন দিকগুলো সেখানে রয়েছে এবং যেটা এসছে যে এই রাষ্ট্রটাকে পাকিস্তানের 25 বছর অভিজ্ঞতা থেকে দিয়ে এসে এই রাষ্ট্রটাকে ধর্ম থেকে বিযুক্ত করার যাতে রাষ্ট্র আর ধর্ম এক না হয় ধর্ম থাকবে তার জায়গায় মানুষ পালন করবে সবই থাকবে কিন্তু রাষ্ট্রের কোনো ভূমিকা সেখানে থাকবে না বা রাষ্ট্র বিযুক্ত হবে এই যে বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সামনে এসেছিল এবং সংবিধানে শেষ পর্যন্ত বিধৃত হয়েছিল আজকে সেগুলো প্র্যাকটিক্যালি কার্যকরভাবে নেই এটা একটা তো হতাশার দিক আমরা অনেক উন্নয়ন করেছি আমরা যখন যাত্রা শুরু করি তখন আমাদের বাজেটের পরিমাণ ছিল 7,000 কোটি টাকা আর এখন আমরা 1,00,000 এবার মধ্যে এবার 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 তো কোথায় 4,00,000 কোটি টাকার উপরে আমরা বাজেট করতে যাচ্ছি তো এই যে জায়গায় আমরা যাচ্ছি আমাদের মাথাপিছু আয় বেড়েছে আমাদের উন্নয়ন ঘটছে আমাদের অগ্রগতি ঘটছে আমাদের মানে আমাদের যেটা বলা যায় যে শিশু মৃত্যু হার কমে গেছে মাতৃমৃত্যু হার কমে গেছে সব সূচকে আমরা কিন্তু এগিয়ে আছি এমনকি আমাদের জীবন ইসের ক্ষেত্রে যেটাকে বলা হয় আমাদের বয়সের ক্ষেত্রে সেটা অলরেডি আমাদের বৃদ্ধি সেটা বৃদ্ধি ঘটেছে সবই জায়গায় আমরা এগিয়ে গেলাম কিন্তু ওই অনেক অনেক ক্ষেত্রেই নিঃসন্দেহে বাংলাদেশ এগিয়েছে আবার কেউ কেউ বলবেন যে সময় গেলে কিছু না কিছু তো অগ্রগতি হয় এটা এটা আমি কিন্তু মনে করি না যে সময়ের সাথে মিলিয়ে এগিয়েছে তাহলে প্রশ্ন উঠবে যে এখানে মানুষের দেশের তাদের ভূমিকা কতখানি আর এখানে রাষ্ট্র কতখানি ভূমিকা পালন করেছে মানুষের ভূমিকা আমি বলবো আমি আমার একটা বাজেট বক্তৃতা বলেছিলাম যে যে এই উন্নয়নের পিছনে যে শক্তিগুলো কাজ করেছে সেই শক্তিগুলো হলো শ্রমিক বিশেষ করে গার্মেন্টস শ্রমিক এবং তাদের মধ্যে নারী শ্রমিক এবং প্রবাসী যে হ্যাঁ প্রবাসী যারা তারা যেমন আপনার উদ্যোক্তা যারা আমি উপরতলে উদ্যোক্তা যারা তারা এই ভূমিকাগুলো পালন করেছেন রাষ্ট্র তার পলিসি দিয়ে হয়তো তাকে সহায়তা করেছে তো ওই জায়গা থেকে বোধহয় আমরা সরে এসেছি বলে আমার নিজের ধারণা ইভেন 2009 সালে যে প্রথম বাজেটটি এই দেশে আমাদের আবুল আল মুহিত সাহেব তিনি উপস্থাপিত করলেন পার্লামেন্টে আমি বলেছিলাম যে সে প্রো পিপুল প্রো পুয়র বাজেট বলে আমি অভিহিত করেছিলাম কিন্তু আজকের বাস্তবতা আমি
আমরা দেখি যে অনেক দেশই আসলে বাংলাদেশকে ছাড়িয়ে নানাভাবে গেছে, পাকিস্তান ছাড়া বাদ বাকি তো সবাই সবাই এগিয়ে গেছে। সাউথ কোরিয়ার সাথে 71 সালে সাউথ কোরিয়ার অবস্থা আমাদের মতোই ছিল। আমি সাউথ কোরিয়ার সিওলে গিয়েছিলাম, ওইখানে যে মধ্যখানে নদীতে যায় ওটার একটা চিত্র দেখালো ওরা, যে ওই সময় কি চিত্রটা আমাদের বুড়িগঙ্গার আজকের যে চিত্র তার চেয়েও খারাপ চিত্র সেটা আর কি। শ্যান্টিজ আপনার অর্থাৎ বস্তি ঘর এই ঝুলে ঝুলে পড়ছে, বর্জ্য পড়ে আছে, নদীর পানি খাওয়া যায় না। সেই নদী এখন সেখান থেকে পানি পান করে লোকে, অর্থাৎ সুপেয় নদী হয়েছে। নাব্যত তো আছেই, সুপেয় পানি সেখান থেকে সরবরাহ করা হয়, সারা শহর ওই পানিতে চলে। তো আমার 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 বুড়িগঙ্গা, যে বুড়িগঙ্গার এত আমাদের আদরের ছিল, যে বুড়িগঙ্গার পাহাড় আমাদের জন্য বাকল্যান্ড বান, যেটাকে মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল, এখন তো সেখানে নিঃশ্বাস নেওয়া যায় না, কোনো সুযোগ নেই। সো আপনি যেখানে যেটি বলছিলেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ যে চেতনা, ওই সব জায়গাগুলোতে বড় একটা দুর্বলতা, কিন্তু আমি আপনাকে আপনার কাছে জানতে চাই যে আপনারা নিজেরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলেন, আদতেও তাই, অস্বীকার করবার কোনো সুযোগ নেই, এবং আওয়ামী লীগ যারা আপনাদের প্রধান মিত্র তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, কিন্তু টানা 15 বছর ধরে, মানে 10 বছরের বেশি সময় তৃতীয়বারের মতো ক্ষমতায়, এবং আপনাদের সংসদে যে কোনো ধরনের কিছু করবার ক্ষমতা সবসময় ছিল, একদিনের জন্য সেটি কোথাও ক্ষুণ্ণ হয়নি, এবং অনেক কিছু আপনারা করেছেন, এই জায়গাগুলোতে আপনারা হাত দিতে পারলেন না কেন? বরং কম্প্রোমাইজের বা কোন কোন ক্ষেত্রে আত্মসমর্পণ, যেটি আপনার সংসদের কোন কোন বক্তৃতার মধ্যে আমি খুঁজে পাই, আমি আমার অভিজ্ঞতা কথা বলছি, কওমি মাদ্রাসা, আমি আপনার অভিজ্ঞতা বলছি। যখন সংবিধানের পঞ্চম সংশোধনী হলো, আবার দুটো বিষয়ের উপরে, তিনটি বিষয়ের উপরে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, কমিটি তো দিয়েছি, আপনার হাউসও দিয়েছি, পঞ্চদশ যেটা হলো আর কি, অর্থাৎ যেটার ভিত্তিতে আপনার এই বর্তমান যেটা চলছে আর কি, 16তম তো অন্য বিষয় রয়েছে, কিন্তু যেটা চলছে অর্থাৎ আমরা ওই 72 কনস্টিটিউশন জায়গায় আমি চলে গেলাম। আমরা কিন্তু চার মূল্যতে ফিরিয়ে নিয়ে আসলাম, কিন্তু আমরা রাষ্ট্র ধর্ম ইসলামকে আমরা হাত দিলাম না। আমি যে প্রস্তাবটা দিয়েছিলাম সেটা এখনও বলি, আমি প্রস্তাব দিয়েছিলাম যে ঠিক আছে, আমি বুঝি যে এটা এই মুহূর্তে হাত দিতে গেলে পরে এই 21 বছর ধরে যে শক্তি জন্ম নিয়েছে সেখানে তারা হয়তো একটা ওলট পালট কাণ্ড করে ফেলতে পারে। তো এটা বলেন যেটা সত্য সেটাই আমরা বলি, যে রাষ্ট্রে মুসলমানরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ এবং অন্যান্য ধর্মের মানুষরাও এখানে আছে, যার যার ধর্ম তারা সেটা পালন করবে, এটা কম্প্রোমাইজিং, এটাও কিন্তু অ্যাকসেপ্টেড হয় নাই। এটা যেমন আরেকটি বিষয় যেমন ছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধকরণের কথা, এটা ওই আমাদের 72-এর সংবিধানে তো ছিল, সেটা আনতে বলেছিলাম, সেটা হয়নি। এখন সেখানে আমি যেটা বুঝি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রধান আর্গুমেন্ট ছিল সেটা হলো যে মানে 15ই আগস্টের পরে এই যে রাষ্ট্র সমাজদেহের মধ্যে যে এইগুলোকে জন্ম দেওয়া হয়েছে, জিয়াউর রহমানের সাদ যে জায়গায়, এটার থেকে এত সহজে বেরিয়ে আসার কোনো জায়গা নেই। পাশাপাশি বিশ্বেরও কিছু পরিবর্তন ঘটেছে, সমাজতান্ত্রিক বিশ্ব নেই, আপনার সমস্ত বিশ্বে ধর্মীয় মানে উগ্রবাদের বা ইসের জন্ম নিয়েছে, উত্থান ঘটেছে বিভিন্ন জায়গায়, কেবল ইসলাম না, এমনকি খ্রিস্টান, বৌদ্ধ, সব জায়গায় একটা হিন্দু, সব জায়গায় একটা এই ধরনের উত্থান সেখানে, হিন্দুত্ববাদ যেটা ভারতে এখন প্রকট আকারে যেটা রয়েছে, এসব উত্থান ঘটেছে। এর মুখে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমাদের সমাজ এখনও এই যে পরিস্থিতিতে আছে এটা প্রস্তুত না। আমরা বলেছিলাম যে এখানেই হচ্ছে সাহসিকতার প্রশ্ন এবং নেতৃত্ব প্রশ্ন, বঙ্গবন্ধু যেটা করেছিলেন সেটা হলো যে তিনি এই ব্যাপারটি অনুধাবন করে তার জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের যে ভূমিকা সেই ভূমিকার ভিত্তিতে তিনি এই বিষয়টিকে সংবিধানে যখন আনলেন তখন তার বক্তৃতা খুবই প্রাণিধানযোগ্য, আমি কোর্ট বলতে পারবো না, কিন্তু আমি বলছি খুবই প্রাণিধানযোগ্য বিষয়, আমরা এই জায়গায় যেতে পারলাম না, এটা হলো কথা। আমরা নোটিফিকেশন দিয়েছি, বাইরেও আমি এটা বলবো যে
মানে আমি কেবলমাত্র আওয়ামী লীগকে দল হিসেবে দোষ দেবো না, আমরা যারা প্রগতিশীল যারা বামপন্থী তারা কি করেছি, আমরা আমরা হাজার পাঁচশো হাজার খানেক লোকের একটা মিছিল করতে পেরেছি, এর বেশি একটা ধারাবাহিক লড়াই আমরা কিন্তু করতে পারিনি, যেটা আমরা ষাটের দশকে করেছি, যেটা আমরা সত্তরের দশকে করেছি, সেটাই বা আপনারা এমনকি আশির দশকে করেছি, সেটাই বা আপনারা পারলেন না কেন? আমি তো বললাম যে আমাদের আপনাদের মতো এত বড় মাপের নেতারা থাকতে, এত বড় এত অভিজ্ঞতা সম্পন্ন নেতা, আমি তো বললাম যে সেটা ওই যে বললাম যে একটা বিরাজনীতিকরণ ঘটে গেছে তো বহুদিন আগে, আপনি পঁচাত্তরের পনেরোই আগস্টের পর থেকে যে বিরাজনীতিকরণের যে ধারাটা, এই ধারাটা কিন্তু এখনো প্রবাহমান। আপনি দেখবেন যে আমাদের নতুন প্রজন্ম প্র্যাকটিক্যালি আপলিটিক্যাল, অর্থাৎ মানে বিরাজনীতি মানে রাজনীতির ব্যাপারে তাদের খুব একটা ইন্টারেস্ট নেই। এটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আশির দশক দেখলে এরশাদের শাসনামলে যে আন্দোলন, এরশাদের শাসনামলে কিন্তু আপনি যদি দেখেন সেটাও একটা বলতে পারেন যে এটা একটা ব্যতিক্রম বলবো, আমরা সত্যি চেষ্টা করেছি, এটা অনেকগুলো সংগ্রামের ফলশ্রুতিতে ওই জায়গাটা এসছে। কিন্তু মানে যেভাবে আমরা যদি পাকিস্তান আমল বিচার করি, এমনকি সত্তরের প্রথমার্ধ যদি বিচার করি, মানে বাংলাদেশের প্রথমার্ধ যদি বিচার করি, তাহলে তার সাথে তুলনীয় না। তখনও কিন্তু মাত্র শহরের মধ্যেই কিন্তু এরশাদ সাহেব একটা কথা বলেন যে ঢাকায় কিছু লোক মিছিল করে আমাকে ফেলে দিল, কথাটার মধ্যে তো খুব মানে অযৌক্তিক কিছু নেই। সবচেয়ে বড় ভূমিকায় ছিল শ্রমিকেরা, যে যে জায়গা থেকে আমাদের বুঝতে হবে শ্রমিকেরা ছিল এবং শ্রমিক, হ্যাঁ ছাত্র ছিল কিন্তু প্রধান মানে যারা প্র্যাকটিক্যালি যে জায়গাটায় হলো। আর আরেকটা যে আমাদের রাষ্ট্রযন্ত্রের যে নিয়ামক শক্তি, রাষ্ট্রযন্ত্রের যে নিয়ামক শক্তি, অর্থাৎ আমাদের সিভিল ব্যুরোক্রেসি, আমাদের মিলিটারি ব্যুরোক্রেসি, তারা এই পরিবর্তনটা চেয়েছে এবং সেই পরিবর্তনের জায়গাটা এসছে, তো তারা এটা সম্ভব করেছে। এটা পিপুলস মুভমেন্টের ফলাফল হিসেবে এটা আসে অনেক সময়। তো আমি মনে করি যে আমি আপনার একটি বক্তব্য পড়ছিলাম যেখানে আপনি সম্ভবত এরকম একটা কথা বলেছেন, আমি হুবহু না বলতে পারলো, যে গণতান্ত্রিক স্পেস না থাকার কারণেই আসলে আপনারা দাঁড়াতে পারেননি। সেটি আমি এখনো বলবেন এই গণতন্ত্রের আমি পার্লামেন্টে বক্তৃতায় বলেছি যে আপনাকে স্পেস দিতে হবে, তো আপনাকে সেটা কেবলমাত্র এই স্পেসের সংকট আপনি কতদিন যাবৎ অনুভব করছেন? যে আমরা সবসময় অনুভব করি, কিন্তু সম্প্রতি সময় এটা বেড়েছে কোনো সন্দেহ নেই। এটা এরশাদ আমলও জিয়ার আমলও একই ঘটনা ছিল, এই ঘটনাগুলো বা ওয়ান ইলেভেন তো ছিলই বটেই, কিন্তু এবার যেটা আশা করা গিয়েছিল যেটা ওয়ান ইলেভেনের আগে পরে ছিল, কিন্তু এবার যেটা আশা করা গিয়েছিল যে এখানে গণতান্ত্রিক চর্চাটা অনেক বেশি দাঁড়াবে, এসে এই জায়গাটা এখনো হয়নি। এর একটা বড় কারণ হচ্ছে এখানে কোনো বিরোধী রাজনৈতিক দল নেই, এবং আমি যদি আমাকে বিরোধী রাজনৈতিক দলের জায়গায় অবস্থান অবস্থান বলি আর কি, তাহলে আমি দেখব যে আমার সাথে যে বাম, আমি বামদের কথা বলছি, একই অবস্থায়। আর মূল যে বিরোধী দল বিএনপি, তারা ন্যাচারালি নিজেদেরকে, তারা যেটাকে বলা হয় নিজেদেরকেই তারা আত্মহননের পথে তারা গেছে, এবং আত্মহননের যে ফলাফল এখনো চলছে, যেটা 2013 সালে তারা কতটা আত্মহননের পথে গেল আর আপনারা তাদেরকে কতটা, আমি আপনাকে সরকার পক্ষে ধরেই বলছি, কতটা তাদের সুযোগকে সীমিত করে দিলেন? আমি 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 বলবো যে এখন না, আত্মহননের পথ তো তারা নিয়েছেন 2012-13 সালে, যখন তার সুযোগ ছিল, যখন তার সম্ভাবনা ছিল যে 2012-13 সালের দিকে, তখন তারা ওই জায়গায় চলে গেল, যে জায়গাটা যাওয়াটা তার সঠিক হয়নি। তারা মূলগতভাবে বিএনপির, আমার নিজের ব্যক্তিগত হচ্ছে যে তার যে জামাতের সাথে তার যে ঐক্যবদ্ধতা, এটা তাকে চরমভাবে ক্ষতি করে, এবং সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। তারা মনে করেছে যে এরা আমাদেরকে ভোট দেবে, এরকম তো জামাত ইসলামী তার স্বার্থ দেখেছে, সে অন্য স্বার্থ দেখেনি। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সর্বত্র তাদের বিস্তৃতি ঘটিয়েছে, কিন্তু কখনোই তারা মনে করেনি যে বিএনপি তাদের একার নৈক্ষত্রের জায়গায় রয়েছে। সুতরাং এই জায়গা থেকে যখন 13 সালে এসে যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নকে কেন্দ্র করে জামাত যখন তাণ্ডব সৃষ্টি করলো, তখন চুপ করে থাকা, 13-14 সালের নির্বাচনের প্রশ্নে এসে অবরোধ থেকে শুরু করে হরতালের জায়গাগুলো, নির্বাচন বর্জন, এই যে সমগ্র বিষয়টা, এটা বিএনপির মতো দলের সাথে যায় না, অর্থাৎ এটা ইটস নট এ কাপ অফ টি ফর বিএনপি,
এবং যারা হয়নি, তার ফলে ওই যে ধাক্কাটা খেয়েছে, এটা আমাদের জীবনের অভিজ্ঞতা আমাদের আছে, সেটা হলো যে আমরা যে 70-এর নির্বাচন বর্জন করেছিলাম তার ফলভোগ কিন্তু আমরা এখনো করি, মানে মানে আমাদের তার ফলভোগ আমরা এখনো করি, কারণ ওই ওই সময় যে মাঠ ছেড়ে দিয়েছি ওই মাঠের ফিরে যাওয়া যায় না, বিএনপি তাই। এবং এবারের তো এবার যেটা তারা এবার তারা যেটা করলো সেটা হলো যে একটা মানে অসংগঠিত, আমি বলবো অসংগঠিতভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করলো এবং হেরে গেল তারা রাজনীতি। এখন আপনি যদি বলেন যে সরকার তো তাদেরকে ও করেছে, তো আমি আমি তো আমার প্রতিপক্ষকে আমার নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষকে যতখানি পারি ততখানি কোণঠাসা আমি করব। আজকে আমেরিকায় আজকে পরস্পরের যুদ্ধ হচ্ছে না, 2 বছর আগে থেকেই তো শুরু হয়ে গেছে তাদের, কিন্তু সেটি সেটিও তো একটা নর্মসের মধ্যে থাকবে যে আপনি কতটা করবেন নিশ্চয়ই সেই সীমা। এবং আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই যে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে দেখলাম যে সংসদে অবস্থান আপনাদের কি হবে সেটি নিয়ে আপনি বেশ খানিকটা বিব্রত প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায়, এবং আপনাদের কোন কোন মিত্র আবার নির্বাচন নিয়েও বিব্রত প্রকাশ তাদের বিব্রত অবস্থা। আমিও নির্বাচন সময় কথা বলেছি, কিন্তু কি বলতে চান আসলে একটু আমরা শুনি, এবং সেটি নিয়ে আসলে আবার আমি যেটা বলেছি প্রধান মিত্রের সঙ্গে কথাটা আমি আমি যেটা বলেছি সেটা হলো যে একটা জিনিস আমি যেটা মনে করি, এই নির্বাচনে আওয়ামী লীগ জিতত, ইলেকশনে জিতত, ভালো হয়ে জিতত, কিন্তু তারা জনগণের উপর আস্থা রাখতে পারেনি। তারা রাস্তা রেখেছে রাষ্ট্রযন্ত্রের উপরে, এই রাষ্ট্রযন্ত্রের উপর আস্থা রাখাটা খুব বড় বড় ধরনের বিপদ বিপত্তি ঘটিয়েছে। তার ফলে জনগণ কিন্তু নির্বাচন থেকে অনেকখানি দূরে সরে গেছে, এই যে অবস্থাটা এটা খুব বিপজ্জনক। এটা কারণ যখন জনগণ দূরে সরে যায়, মানে আমি বলবো যে ডিসইন্টারেস্টেড হয়ে যায়, আমি বলবো না যে সমর্থন হারিয়ে ফেলেছে, আমি বলবো যখন ডিসইন্টারেস্টেড হয়ে যায় তখন কিন্তু আপনার যে ষড়যন্ত্রের শক্তিগুলো তারা কিন্তু জয়ী হয় বা তারা মাঠে অনেক স্পেস পায়। তো সামরিক অগণতান্ত্রিক শক্তিগুলো একটা সময়ে বাংলাদেশে বিরাজনীতিকরণের কথা আপনি বলছিলেন, সেটি আবার অনেকটা গ্যাপ দিয়ে 1/11 সময় 2 বছর সেই পরিস্থিতির মধ্যে দিয়ে গেল, কিন্তু 90-এর পরে তো রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতৃত্বই ক্ষমতার চর্চা করলে, এবং আপনারা বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা আপনি আপনার বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের কথা প্রোক্লেমেশনের কথা উল্লেখ করলেন, তো সেখানে এসে এই ধরনের যে পরিস্থিতি তৈরি হচ্ছে অনেকেই বলছেন, এবং আপনাদের সতীর্থদের অনেকে বলছেন যে মানুষ এখন রাজনীতির প্রতি নির্বাচনের উপরে আস্থা হারিয়ে ফেলছে, এবং বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচনেরও সেটির লক্ষণ দেখা যাচ্ছে, তো অন্যদেরকে অভিযোগ করবার আগে তো এখন তো আমি 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 অন্যদের অভিযোগ করার আগে আমি তো পার্লামেন্টে খুব খোলাখুলি বলেছি যে আমাদের বুঝতে হবে এটা যে এই জায়গাটা, এখানে একটা জিনিস তো হয় কি আপনার ক্ষমতার একটা মাদকতা আছে তো, এবং আলাদা ইয়ে আছে, এবং তার তার কতগুলো ঘটনা আছে, যার ফলে আমাকে যে মনে হয়েছে আওয়ামী লীগের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যতখানি না পিপুলকে বোঝেন এবং সেই অনুসারে স্থানীয় চেষ্টা জায়গাগুলো দেখেন, আমাদের নিচের তারা আওয়ামী লীগ সেটা একেবারে একেবারে বোঝে না। এই একটা প্রমাণ তো হচ্ছে নুসরাত, আমি একটা উদাহরণ দিব যে যেখানে প্রধানমন্ত্রীর মতন একজন দাঁড়িয়ে বলছেন যে নুসরাতকে তোমরা তুলে নিয়ে এসে সিঙ্গাপুরে চিকিৎসা করাও এবং তার ব্যাপারে তোমরা পদক্ষেপ নাও, সেখানে দেখা গেলো যে ওখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা সে হচ্ছে ওই পক্ষে দাঁড়িয়ে গেছে, প্লাস ওসিএসপি সব ওই পক্ষে দাঁড়িয়ে গেছে, তার মানে এটা কি, তার মানে যে কত ধরনের বিচ্ছিন্নতা এই জায়গাটায় খেয়াল করে দেখবেন আর কি, এবং এটা এখানে ক্ষেত্রে নয় সামগ্রিক ক্ষেত্রে, সামগ্রিক ক্ষেত্রে আপনি আমি আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেই উদাহরণটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন বা মাদকের বিরুদ্ধে কথা বলছেন এবং খুবই সিরিয়াসলি বলছেন, এবং তিনি মনেই করেন যে এটা না যে জায়গাটা যে অর্জুনটা এটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আপনি আপনি ইসের মধ্যে দেখবেন না, তাদের রিয়েলাইজেশনের মধ্যে দেখবেন না, তো এখানে একটা গ্যাপ আছে, বড় ধরনের গ্যাপ, অর্থাৎ মানে এটা কি দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা বা একচ্ছত্র অনেক বেশি ক্ষমতা, আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে 90 পরবর্তীকালে, এটা খালি আওয়ামী লীগের ক্ষেত্রে নয় এটা বিএনপির ক্ষেত্রেও প্রযোজ্য,
যেটা হচ্ছে 90 পরবর্তীকালে যে প্রজন্ম উঠে আসলো রাজনীতিতে তাদের সাথে আন্দোলন সংগ্রামের সম্পর্ক ছিল না এবং না থাকার ফলে তারাই কিন্তু ক্রমাগত আপনার বিভিন্ন রাষ্ট্রে দলের না হলো পক্ষেও সরকারের বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান নিয়ে নিচ্ছে এবং এটা হচ্ছে বিপদের জায়গা ফলে আপনার এই ঘটনাগুলো ঘটছে সংসদে আপনার অবস্থান নিয়ে আপনি বলছিলেন যে বিব্রত এখনো সেটি কাটেনি আমি আমি সংসদে আমি খোলাখুলি বলেছি বন্ধু বলেছি যে আমি যেহেতু হ্যাঁ আমি বিরোধী দলে যদি সেই সেই হিসেবে নির্বাচন করতাম আমি নিশ্চয়ই বিরোধী দলে থাকতাম কিন্তু আমি নির্বাচনে আপনার এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রীকে পুনঃপ্রধানমন্ত্রী করার জন্য পাবলিকলি বক্তৃতা করে এসেছি আমি দাঁড়িয়ে হঠাৎ করে উল্টো মুখে ঘুরলাম আমি জাতীয় পার্টি আমি জাতীয় পার্টি না অথবা আমি এটা করতে পারব কিন্তু আমি মনে করি যদি আমার বিরোধী দলে যেতে হয় তাহলে আমি বলেকেই যাব এবং বলেকেই যাব যে আমরা এই জন্য যাচ্ছি যেমন আমরা এখন বলছি আমাদের দল বলছে যে 14 দল আমরা এখনো মনে করি প্রাসঙ্গিক রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক কিন্তু সাংগঠনিকভাবে তার প্রাসঙ্গিকতা ক্রমাগত হারিয়ে ফেলছে রাজনৈতিকভাবে কিন্তু এখনো প্রাসঙ্গিক এই জায়গা ধরে আমরা এখন দাঁড়িয়ে আছি এখন যদি সেই প্রাসঙ্গিকতা না থাকে আমি যদি এই অবস্থায় চলে যাই যে আমার সমস্ত রাষ্ট্রীয় ভাবনা একেবারে উল্টে গেল তাহলে আমি কী করবো তখন তখন আমাদের এই কথা বলতে হবে আমি একটা কথার কথা বলি আপনাকে বাজেটের যদি সামনে বাজেট আসছে এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রচুর উন্নয়ন করেছি এবারও তার ধারাবাহিকতা আসবে কিন্তু বাজেট যদি আজকে টোটালি যদি বিজনেস ম্যান ওরিয়েন্টেড হয়ে যায় তাহলে তখন আপনাকে দাঁড়িয়ে কথা বলতে এই বিজনেস এই বিজনেস আমার আপত্তি নেই বিজনেসম্যান ফ্রেন্ডলি বাজেট গুড কিন্তু যদি এটা একেবারে দেখা যায় যে লুটেরা পুলিশ সমর্থন করছে তখন তো আপনাকে কথা বলতেই হবে এখানে এখানে খুব বেশি কয়েক মাস আগের কথা আপনি নিজেই বলছিলেন যে নির্বাচনের সময় সরকারের পুনঃপ্রতিষ্ঠার কথা আপনি বলেছেন সরকারের অনেক উন্নয়ন গাথার গল্প গাথাও আপনি ভোটারদের শুনিয়েছেন জনগণকে বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে অর্থনীতির একটা চিত্র যদি আমি আপনার সামনে আপনি নিজেও নানা জায়গায় এগুলো নিয়ে বলেন পুঁজিবাজার কয়েকদিন আগে কথা বলেছেন আমি দেখেছি পুঁজিবাজারটা কোনো অবস্থাতে নিয়ন্ত্রণের মধ্যে নেই অর্থমন্ত্রী স্বয়ং বলছেন ব্যাংকগুলোর অবস্থা নাজুক খেলাপি ঋণ রেকর্ড পরিমাণ দেশের বাইরে প্রচুর টাকা চলে যাচ্ছে এই অভিযোগ পত্রপত্রিকায় নিয়মিত ছাপা হচ্ছে এবং এর বাইরে অনেক কথা আছে যে এখানে একটা হাইওয়ে নির্মাণ করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয় এখানে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করছি আমরা সাবমেরিন কিনছি মিগ কিনছি কিন্তু কৃষক তার ধানের মূল্য ঠিকঠাক মতো পায় না এবং বিশ্বে দ্রুত ধনী হওয়ার যে গতি সেই গতিতে বাংলাদেশের ধনীরা শীর্ষ অবস্থান করছে তো এটিকে আপনি আসলে উন্নয়নের সঙ্গে মানুষের জীবন মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ এটি অর্থনীতি কি না আমি তো বলি আমাদের সরকার নাকি এই উন্নয়নটা ফাঁকা না এই যে সব অভিযোগ আছে সেগুলো আসলে ফাঁকা উন্নয়ন ফাঁকা নিশ্চয়ই না উন্নয়ন তো দৃশ্যমান চোখের সামনে দেখা যাচ্ছে সূচকগুলো বাড়ছে এটা কেবল আমরা বলছি না এটা আন্তর্জাতিকভাবে বলছে এডিবি গত কদিন আগে যে তাদের এই অঞ্চলের যে মিটিংগুলো সেখানেও তারা বলেছে এই কথা এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু ঘটনা হচ্ছে উন্নয়ন কার পক্ষে যাচ্ছে এখানে একটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা বলা আছে যেটা আওয়ামী লীগ সবসময় বলে এসছে যে তারা একটা ওয়েলফেয়ার কান্ট্রি করতে চায় তারা এটা বলে এসছে এবং এই এবারের রেশের মধ্যেও সেটা রয়েছে তাদের কিন্তু সেখানে ধনী দরিদ্রের যে বৈষম্য আছে কিন্তু যেটা তারা স্বীকার করছে না বা তাদের অর্থমন্ত্রী স্বীকার করছে না আমি যেটা বারবার একবার না আমি ওদের পরপর তিনটা বাজেতে বলেছি এবং প্রেসিডেন্সিয়াল স্পিচ যে বক্তৃতা হলো এবার সেখানে আমি বলেছি যে আমাদের আয় বৈষম্য এমন পর্যায়ে চলে গেছে যেটা একটা ভয়ঙ্কর পর্যায় মানে পৃথিবীর গিনি সোহাগ যেটাকে বলা হয় গিনি কোএফিশিয়েন্ট যেটাকে বলা হয় সেখানে সেটা সেই হিসাব ধরে সেই পর্যায়ে চলে গেছে এক দুই হচ্ছে যে আমাদের কর্মবৃদ্ধি মানে কর্মসংস্থান বৃদ্ধি ঘটছে না এবং বাজারে প্রচুর ইয়ে আসছে কী বলে আপনার শ্রমশক্তি আসছে নারী শ্রমশক্তি আসছে
কিন্তু আমাদের কর্মসংস্থানটাও ঘুরছে না এবং বিনিয়োগ থাকলে আবার কর্মসংস্থান তো বৃদ্ধি পাওয়ার কথা সেখানে বিনিয়োগ নিয়ে প্রশ্ন আছে আমি বললাম বিনিয়োগ এখনো মানে বেসরকারি বিনিয়োগের ঋণ প্রবাহ কমে গেছে তো এই সব মিলিয়ে যে বিষয়গুলো আপনার আসছে তাতে আমি এটা বলবো না যে উন্নয়নটা ফাঁকা আমি বলবো এটা সাস্টেনেবল কিনা ওয়েদার ইট উড সাস্টেইন মানে যেখানে আমাদের কি বলে আমরা এসডিজিতে সই করেছি সে এসডিজিতে সই করে বলেছি যে আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা স্থির করেছি আমরা সেই সাস্টেনেবিলিটির দিকে এগোতে পারছি কিনা আমরা একটা মানে মন্ত্রণালয় না হলেও আমাদের পিএমও অফিসে একটা আলাদা মানে সেল আছে একটা বিভাগ রয়েছে যারা সমন্বয় করছে খুব ভালো কথা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে মূল কথা যে নোবডি ইজ টু বি লেফট বিহাইন্ড কাউকে ফেলে রাখা যাবে না সেটা আমরা পারছি কিনা এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যিনি রাষ্ট্রে পরিচালনার দায়িত্বে থাকবেন যে অর্থনীতি পরিচালনার দায়িত্বে থাকবেন শিক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন সবার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিটা খুবই গুরুত্বপূর্ণ এই ওরিয়েন্টেশনটা না থাকলে আপনার হবে না আবার এই যে ডেভেলপমেন্টটা সাস্টেইনেবল হবে কিনা এই প্রশ্নের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদদের আরেকটা মত আছে যে তারা সবসময় বলে কেন যে দেশের রাজনৈতিক উন্নয়নটাও যদি সমান্তরাল গতিতে না হয় তাহলে এই অর্থনৈতিক উন্নয়নটাও সাস্টেইনেবল হয় না টেকসই হয় না আপনি কতটা একমত এবং এখানে অনেকেই মনে করেন যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে থেকে রাজনৈতিক উন্নয়নটা বাংলাদেশ অনেকখানি একটা বড় গ্যাপ তৈরি হয়েছে এবং এখানে গণতন্ত্রের একটা সংকট আছে এখানে মানুষের চিন্তা স্বাধীনতা বাক স্বাধীনতা এবং মানুষের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি বিরাজ করছে মানুষ ঠিক মুক্ত নয় উন্নয়নের গণতন্ত্রের পরস্পর বিরোধী কোনো ব্যাপার নয় জি মানে ইট ডাজ নট এক্সক্লুড ইচ আদার আমি বলছি উন্নয়ন গণতন্ত্র পাশাপাশি হাত ধরাধরি করে চলতে হবে আমাদের সামনে সিঙ্গাপুরের উদাহরণ নিয়ে আসা হয় আমাদের সামনে আপনার সাউথ কোরিয়ার উদাহরণ নিয়ে আসা হয় মালয়েশিয়া বিশেষ করে না মালয়েশিয়া তো বলতে একটা গণতান্ত্রিক ফ্যাসাদ সবসময় ছিল তার 25 বছর ধরে একটি দল সেখানে রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটা ছিল মেনলি তারা নিয়ে আসেন সিঙ্গাপুর মেনলি তারা নিয়ে আসেন সাউথ কোরিয়া যেটা আমাদের সাথে পিছিয়ে ছিল কিন্তু তারা কেউ খেয়াল করেন না যে সাউথ কোরিয়াতে সংগঠিত ট্রেড ইউনিয়ন আছে সাউথ কোরিয়াতে তাদের ভিত্তিত হয়েছে একটা ভূমি সংস্কারের মাধ্যমে যেটা আমরা বলি কিন্তু করি না ভূমি সংস্কারের মাধ্যমে যেটা ওরা বলে স্যামুয়েল ইংরেজিতে ভুলে গেলাম তারা একটা ভূমি সংস্কার করেছে এবং তাদের ইন্ডাস্ট্রি তার গ্রোথটা তারা সেভাবে করেছে এই সময়ের একটা ভারসাম্যপূর্ণ বিষয়ে তারা দাঁড় করেছে আমাদের এখানে সেই ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে আমরা গার্মেন্টসকে সব সুবিধা দিচ্ছি কিন্তু গার্মেন্টস সুবিধাকে আমি 5 টাকা বেতন দিতে বাড়ালে আমি আপত্তি আমার চলে আসছে বেতন নির্ধারণ করার ক্ষেত্রে কাকে হস্তক্ষেপ করতে হচ্ছে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী ঠিক করে দিচ্ছেন যে এদের বেতন 8,000 এত টাকা হবে প্রধানমন্ত্রী ঠিক করে দেওয়ার পরে যখন ফাইনাল কাঠামোটা তৈরি হলো তখন দেখা গেলো সেখানে ফাঁকি রয়ে গেছে আবার সেই শ্রমিককে মাঠে নেমে আন্দোলন করতে হলো এবং 10,000 শ্রমিকের চাকরিচ্যুত হয়ে গেল 3,000-এর মধ্যে তাদের মামলা হয়ে গেল তা এখন প্রধানমন্ত্রী কি সারাক্ষণ বসে বসে এগুলো ঠিক করবেন নাকি এটা নীতি ঠিক করার পরে সেই নীতি অনুসারে আমরা চলব আমাকে যে মনে হয়েছে যে আমাদের এখানে যে বড়লোক যারা বড়লোক হচ্ছেন তারা অতি লোভী অতি লোভী অতি লোভী এরা উদ্যোক্তা নন এরা 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 উদ্যোক্তা কিন্তু সেই বড়লোকটা তো বড় হচ্ছেন বড়লোক হচ্ছেন এই অতিলোভীর আছে তো রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতাই মানে রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা ছাড়া তো সম্ভব নয় আমি দেশের অস্বীকার করছি আমি তো পঞ্চ বলবো যে তারা রাষ্ট্রযন্ত্রের সহযোগিতাই হচ্ছে না কি অর্থাৎ তারা রাষ্ট্রের পলিসি নির্ধারণে তারা ভূমিকা রাখছে প্রভাব বিস্তার করছে প্রভাব বিস্তার করছে আমি আপনাকে ব্যাংকিং সেক্টরে বলি আমাদের তো অ্যান্টি মনোপলি ল আছে একটা কিন্তু আমি নাম বলবো না একজন ব্যক্তির হাতে 3-4 ব্যাংক হাতে মতো চলে গেছে এখন তিনি যদি অসুস্থ হয়ে পড়ে নতুন মারা যান তাহলে ব্যাংকিং সেক্টর তো মারা যাবে এখন তাকে রক্ষা করাই তো সরকারের দায়িত্ব হয়ে দাঁড়াবে তো এই এটা আমাদের ব্যাংকিং সেক্টরের চিত্র আমরা অর্থনীতির বাইরে আরেকটা মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা আন্তর্জাতিক যেসব চুক্তি বাংলাদেশ করে সেগুলোর বিষয়ে এক ধরনের অস্বচ্ছতার কথা অনেকেই অনেকে মনে করেন প্রশংসা একটা ছিল যে বাংলাদেশ চায়না ইন্ডিয়ার সঙ্গে এক ধরনের ব্যালেন্স করে চলছে
কিন্তু সেখানেও অনেক রকমের কোথায় চায়নার ঋণের ফাঁদে বাংলাদেশ পা দিচ্ছে কিনা, ভারতের সঙ্গে দেনা পাওনার হিসেবটা আসলে কতটা আমরা দিলাম, কি পেলাম, এইসব নানা প্রশ্ন আছে। আবার যেমন ধরা যাক সৌদি আরবের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি করলো, আপনি নিজেই সংসদে দাঁড়িয়ে বলেছেন সংবিধান সম্মত নয়, অনেক 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 ধরনের চুক্তি যেগুলো সংসদে আলোচনা হওয়ার কথা সেগুলো সংসদে আলোচনার মধ্যেও আসে না, উঠেও না। মুশকিল হচ্ছে কি, এগুলো এগুলো হচ্ছে আমাদের পার্লামেন্টারি প্র্যাকটিসের মধ্যে বিষয়গুলো একেবারেই নেই আর কি। আমরা কখনই আমরা সারাক্ষণই যে বিষয়গুলো না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমরা পার্লামেন্টে এই বিষয়গুলোকে সুনিশ্চিত হয়ে নিয়ে আসতে পারছি না। এর কারণ হলো যে ধরেন যখন বিএনপি বিরোধী দলে অথবা আওয়ামী লীগ বিরোধী দলে, তখন তারা ওই 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 ইস্যের ব্যাপারেই কথাবার্তা বলেছে, ইস্যুগুলোকে নিয়ে কখনো এই কথাবার্তাগুলো কখনো বলেনি। তার ফলে যেটা অনভ্যাসে দাঁড়িয়ে গেছে যে আপনার এই বিষয়গুলো পার্লামেন্টে হাজির না করলেও সরকার মনে করে যে এটা হাজির করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, এর কথাটা তারা বলে। যেমন আমি একটা কথা বলি যে আমি আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আমরা একটা আশ্বস্তিতে হারাতে একটা আলোচনার প্রস্তাব দিয়েছিলাম বিধি অনুসারে, এটা আলোচনা হলো না, কিন্তু প্রধানমন্ত্রী জবাব দিলেন তার যেদিন যেদিন তার ক্লোজিং স্পিচ দিচ্ছেন তিন দিনে জবাব দিলেন। এখন আমার তো যে আর্গুমেন্ট আমি তো করতে পারলাম না, তাহলে তো একটা বিতর্ক হতো। এই যে বিতর্কের ব্যাপারটা থাকে এটা পার্লামেন্টে কিন্তু হচ্ছে না, এটা একতরফা হয়ে যাচ্ছে। তা আমি এবারও স্পিকারকে বলেছি যে এই সুযোগটা আপনি দেন, বিতর্কটা হোক, বিতর্ক সেটা হয় না, হয় না কেন, আপনি তো সংসদে অনেকদিন ধরে আছেন বলছেন, এটা হয় না। তার কারণ হলো ওই তো বললাম যে আপনি যদি ইভেন যদি আপনি সেমিনারের পার্লামেন্ট দেখেন, তৃতীয় পার্লামেন্ট, জিয়া রহমানের পার্লামেন্ট, হুচুয়ারের রামাস্তান পার্লামেন্ট, সেগুলো আপনি দেখবেন আপনি যদি খালি অনেক সুন্দর বিতর্ক, অনেক অনেক কার্যবহ রিপোর্টগুলো যদি দেখেন অনেক সুন্দর বিতর্ক সেখানে হয়েছে। এমনকি এখনো পার্লামেন্টে ওই পরের দু বছর বাদে প্রথম তিন বছর আমাদের মানে প্রতি দলের তরফ থেকে, আওয়ামী লীগের তরফ থেকে, দলনেত্রী তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, তার তরফ থেকে যে বক্তৃতাগুলো যদি আপনি ভালো করে দেখেন এবং সেখানে গিয়ে উত্তর পাল্টা উত্তরের প্রশ্নগুলো যদি দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনি এই বিষয়গুলো সেখানে এসছে। কিন্তু এই 2001 সালের পর থেকে আপনার একেবারে এই বিষয়গুলো উড়ে গেল। আপনি পার্লামেন্টে 21 আগস্টের গ্রেনেড হামলা নিয়ে আলোচনা করতে দেবেন না, কথা বলতে দেবেন না, এগুলো তো হতে পারে না। যেখানে এতগুলো লোক মরে গেল, এত বড় ঘটনা ঘটলো, এটা রাষ্ট্রীয় বিপর্যয় বলতে পারেন বা রাজনৈতিক বিপর্যয় বলতে পারেন, আপনি কথা বলতে দেবেন না। এই যে আপনার প্যাটার্নটা চালু হয়ে গেল, আমি বলি যে এই প্যাটার্নটা এখনো অব্যাহত আছে, এটা হয় না। সব মিলিয়ে রাজনীতির মান নিম্নগামী আপনি বলবেন? আমার হাতে খুব বেশি সময় নেই, কিন্তু দুটো বিষয় আমি একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে বাংলাদেশ একটা বড় সংকটে আছে রোহিঙ্গা ইস্যু নিয়ে, এবং এই রোহিঙ্গাদের ফেরত পাঠানো, তাদের পূর্ণ অধিকার দিয়ে তাদের দেশে, সেই জায়গাটাতে বাংলাদেশ কী করতে পারছে বলে বা কতটা করতে পারবে বলে আপনি মনে করেন? এবং সেই সঙ্গে আরেকটা ভীতি এখন পর্যন্ত আছে যে আসাম থেকে মুসলিমদের তাড়িয়ে দেবে। জি, প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা বাংলাদেশ, আমি আমি বলছি রোহিঙ্গা ব্যাপারটা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে প্রধানমন্ত্রী নিঃসন্দেহে একটা বড় কাজ করেছেন এদেরকে আশ্রয় দিয়ে, নাহলে পরে এরা একেবারে জাতিগত নিশ্চিন্নতা চলে যেত, যেমন যেভাবে চলে গিয়েছিল রুয়ান্ডায় আপনার ইসে হুৎসি আর তুৎসি, যে সেখানে একেবারে লাখে লাখে লোক তারা মেরে ফেলে দিয়েছিল, যেটা নিয়ে পরবর্তীকালে জাতিসংঘ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল করে শাস্তি দিয়েছে, সেখানে কিন্তু আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী অনেক সাহস ভরে এই আশ্রয় দিয়েছেন। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের ফরেন অফিস ফেল করেছে, এভাবে দ্বিপাক্ষিকভাবে আমরা মানে নীতি নিয়েছি, কিন্তু প্রথম যে চুক্তিতে আমরা করলাম তা আমরা বলে দিলাম যে ওরা বললো যে যারা ডকুমেন্ট যাদের আছে তাদেরকে আমরা ফেরত দেবো, সেই হিসাবে দেখা যায় 11,000 থেকে 12,000 বেশি লোককে তারা, কারণ ডকুমেন্ট বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, কোনো ডকুমেন্ট নেই, এটা তো আমাদের এগ্রি করা ঠিক হয়নি। এক দুই হচ্ছে যে আমরা যে আঞ্চলিক কূটনীতিতে যেটা করার করতে পারলাম না, সেটা হচ্ছে ভারতকে আমরা আনতে পারলাম না। এমনি ত্রাণ সাহায্য দিয়েছে, চীন ত্রাণ সাহায্য দিয়েছে, রাশিয়া আমাদের কথা বলেছে, কিন্তু রাজনৈতিকভাবে তাদেরকে আমরা এ পক্ষে আমরা আনতে পারিনি,
এটা কিন্তু একটা বড় ব্যর্থতা বলে আমি মনে করি। এবং এটা করতে গেলে পরে দুটো বিষয় প্রয়োজন, আমি মনে করি যে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তার তিনি যদি ওয়ান টু ওয়ান ভাবে যদি ভারতের সাথে চীনের সাথে যদি তিনি কথা বলতেন, রাশিয়ার সাথে কথা বলতেন, তাহলে এটা হতো। এক এমন কি আমরা যেটা ট্র্যাক টু ডিপ্লোমেসি বলি, অর্থাৎ বাইরে মানে সরকারের বাইরে ডিপ্লোমেসি, এটাও কিন্তু আমরা করতে পারিনি। এগুলো এক। আর মুসলিম বিতরণের যে ব্যাপারটা বলছেন, এটা বাংলাদেশের জন্য একটা বিপদ ডেকে নিয়ে আসবে বলে আমার ধারণা। যদি বিজেপি জেতে, যেটা মনে হচ্ছে জিতবে, তারা তারা এনসিআর তারা তো চালু করেছে আসামে, আমার মনে হয় যে এটার একটা ধাক্কা বাংলাদেশ খাবে। তবে বাংলাদেশ ভারতকে যে নিরাপত্তা বলয় দিয়েছে, সেখানে ভারতকেও দশবার ভাবতে হবে যে তারা কিভাবে এই ধরনের কাজ করবে। বাংলাদেশ তো চুপ করে নিশ্চয়ই এটা বসে থাকবে না। আমার শেষ প্রশ্ন, আমার হাতে একদমই সময় নেই, জঙ্গি তৎপরতা, জঙ্গিবাদ, উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর উত্থান, এটি বাংলাদেশে মোটামুটি ভালোভাবে অ্যাড্রেস করেছে, প্রশংসিত হয়েছে বিশ্বে। গত দুবছর ধরে তেমন বড় ধরনের কিছু ঘটেনি, যদিও মাঝে মাঝে আমরা নানা ধরনের অভিযান দেখতে পাই। কিন্তু শ্রীলঙ্কার ঘটনা আসলে আমাদের মধ্যে খানিকটা শঙ্কা জাগিয়ে তুলেছে। আপনি কি মনে করেন যে এই জায়গাটা বাংলাদেশ যথাযথভাবে অ্যাড্রেস করতে পেরেছে, তা পাচ্ছে বা আইনশৃঙ্খলা বাহিনী এটা মোটামুটিভাবে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছে? তবে আমার কাছে এখানে মনে হয়েছে যে আমাদের এখনও কিছু ডিনায়াল আছে এদের ইন্টারন্যাশনাল কানেকশন সম্পর্কে। আমরা এখনও বলছি যে না, এটার সাথে কোনো ইন্টারন্যাশনাল কানেকশন নেই। আমি বলি এটা এটাকে ঠিক না। এটা বরঞ্চ আমি বলব যে আমাদের দেশের সাথে এই ধরনের বিভিন্ন বিষয়ের সাথে ইন্টারন্যাশনাল বিভিন্ন যোগাযোগ, আদর্শিক যোগাযোগ, সাংগঠনিক যোগাযোগ কতখানি হবে যায় না, কারণ দিস ইজ এ এরা অফ ইন্টারনেট, আপনি ইন্টারনেটের মাধ্যমেই সব যোগাযোগ করতে পারেন। আর সবচেয়ে বড় যেটা বিপদের দিক যেটা হয়েছে সেটা হচ্ছে জামাত ইসলামই নেই, কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে একটা সুবিধা ছিল, জামাত ইসলাম একটা রাজনৈতিক দল ছিল, তার একটা লিমিট ছিল। কিন্তু হেফাজতে ইসলাম থেকে শুরু করে যে দলগুলো এখন আছে ইসলামিক ইসের নামে, আপনি যদি ইউটিউবটা খোলেন তাহলে কিন্তু প্রতি মুহূর্তে যে উগ্র রাজনৈতিক আপনার কি বলে উস্কানি দেওয়া হয়, এটা তো ক্ষেত্র প্রস্তুত করছে তো আপনার এগুলোকে। এই আপনার হলি আর্টিজানের যারা আক্রমণ করেছিল তারা মৌলানা রহমানি, তার বক্তৃতায় উদ্বুদ্ধ হয়েছিল। আজকে এখানে কার বক্তৃতায় কেউ উদ্বুদ্ধ হয় আমি তো জানি না। আপনি টেলিভিশনে, আমি নাম বলছি না চ্যানেলের, প্রকাশ্যে মৌলানা বলছেন যে মুরতাদ এবং কি বলে কাফেরদেরকে কতল করা ইসলামে জায়েজ আছে, একদম প্রকাশ্যে অন টেলিভিশন টক শো। আপনি আপনাদের নামটাও আমি জানি, আপনি দেখেছেন বোধ হয় এই ধরনের। তো এইটা যদি আপনি অ্যালাউড হয়ে যায়, যেখানে একটা সাইবার সিকিউরিটি আইন আছে, এটা অ্যালাউড হয়ে গেল, তো আপনি মনে করবেন যে এই ক্ষেত্রগুলো প্রস্তুত হয়েছে। অনেক ধন্যবাদ মিস্টার রাশেদ খান মেনন আপনাকে। আর দর্শক, কথা বলছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সব কথার মূল কথা যেটি আমি এক লাইনে যদি শেষ করতে চাই, তাহলে ওনার কথার অর্থ আমার কাছে এটি যে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে রাজনৈতিক শক্তিগুলো যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরে আছেন, সবাই আসলে জনগণ থেকে বেশ খানিকটা দূরে সরে গেছেন, জনগণকে আশ্রয় নিতে পারছেন না, জনগণের উপরে ভরসা করতে পারছেন না, এবং এটি বাংলাদেশের রাজনৈতিক সংকটকে ক্রমশ ঘনীভূত করে তুলছে এবং এই অবস্থাটার বদল দরকার। তিনি তার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছিলেন যে তারা একসময়ে 70-এর নির্বাচন বর্জন করেছিলেন, সেই সেই ধাক্কা আজকে পর্যন্ত ওনারা সামলে উঠতে পারেননি। কাজেই রাজনীতি হোক, রাষ্ট্র পরিচালনা হোক, উন্নয়ন হোক, সব কিছুতে জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং সেটাই হচ্ছে সমাধানের বা সমস্যা কাটিয়ে উঠবার একমাত্র পথ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।